হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো মাছ ভর্তা, এবং আজকের এই মাছ ভর্তাটা তৈরি করব পাঙ্গাস মাছ দিয়ে। তো আপনারা আপনাদের বাসার যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, বড় মাছ অথবা ছোট মাছ, যে কোনো মাছ আপনি চুজ করতে পারেন। তো আমি পাঙ্গাস মাছ নিয়েছি। তো মাছ ভর্তাটা আপনি সরাসরি মাছ ভেজেও করতে পারেন, অথবা পাক করা মাছকেও আপনি আবার ভর্তা করতে পারেন। তো দুইটাই সেম ওয়ে। প্রথমে আমি এখানে কিছু মাছের টুকরো নিয়ে নিলাম, এবং এটাকে আমি সুন্দর করে ধুয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। অর্থাৎ আমি মাছটা ভাজবো, ভেজে এরপর ভর্তা করব। তো মাছটাকে প্রথমে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিব, সাথে লবণও দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে এই মাছটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিব। আজকের এই ভর্তাটা তৈরির জন্য আমাদের যে যে উপকরণ দরকার হবে তা হলো, প্রথমত লবণ দরকার হবে, এরপরে ধনিয়া পাতা এবং শুকনো মরিচ ও পেঁয়াজ কুচি। পাশাপাশি আমি এখানে একটু লেবু নিয়েছি, এটা আপনারা চাইলে নিতেও পারেন অথবা নাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো উপকরণগুলো এখন তৈরি করতে হবে।
প্রথমত পেঁয়াজ সুন্দর করে ছোট ছোট করে কাটতে হবে, অর্থাৎ কুচি কুচি করতে হবে, এবং ধনিয়া পাতাও কুচি কুচি করতে হবে। আর পেঁয়াজটা মনে রাখবেন, পেঁয়াজটা কেটে হালকা একটু ভেজে নেবেন, অর্থাৎ এক কাঁচা পেঁয়াজ না নিয়ে আপনি একটু ভেজে এরপরে পেঁয়াজটা ইউজ করবেন, এবং শুকনো মরিচটাও ভেজে নেবেন, ভেজে গুঁড়ো করে নেবেন, তাহলে আপনার ভর্তাটা অনেক টেস্টি হবে।
তো আমাদের সব উপকরণগুলো তৈরি হয়ে গেছে, তো চলুন এবার ভর্তাটা তৈরি করা যাক। ভর্তা তৈরির জন্য প্রথমে তো আমরা মাছ থেকে কাঁটাটা আলাদা করে নিব, অর্থাৎ কাঁটাটা ফেলে দিব। এটা যে কোনো মাছেরই হতে পারে, যদি কাঁটা থাকে তাহলে আগে ফেলে দিবেন, আর না থাকলে নেই। তো এখানে প্রথমত আমি একটু লবণ নিয়ে নিব এবং সব উপকরণগুলো পরিমাণ মতো নিয়ে নিব, এবং আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং মরিচ নিয়ে নেবেন, এবং এগুলো সব একসাথে করে মাখালেই মাছ ভর্তাটা তৈরি হয়ে যাবে।